গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:41, যদিও আমি উঠে গেছিলাম সকালে 8:10 এরকম উঠেছি। উঠে মাছটাকে বার করে রেখেছি। মাছটাকে আজকে করব সর্ষে, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, নুন এসব দিয়ে মানে বেটেছি মিক্সিতে। বেটে নিয়ে সেটাকে ছোট্ট ছোট্ট করে বেগুন কেটেছি, ওটা দিয়ে আজকে মাছটাকে একদম শুকনো শুকনো করে করবো। আর কালকে যে শাকটা ভেজেছিলাম ওটা রয়েছে, ওটা গরম করবো আর ভাত করবো। আজকের মেনু হচ্ছে এটাই। আর এখন যেহেতু 9:50 বাজে, মাছটাও ছেড়ে গেছে, আমি রান্না করতে চলে গেছি। রান্নাটা করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, ঝাঁটটা দিয়ে নিয়েছি। আর তারপর এখন ঘরটা ঝাঁটাবো, মাছটা হতে হতেই সবটা করে নেবো। আর ও চাটা খেতে থাকুক, আমি রান্নাটাকে করে নিই, তারপর ব্রেকফাস্টটা বানাবো, কারণ 9:50 বাজে এখন। তো এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, তো চলো এবার চাই রান্না করে। আমার মোটামুটি রান্নাও হয়ে গেছে, ওখানে শুধু আমি ভাতের চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। ভাতটা এত তাড়াতাড়ি করবো না, এখন বাজে হচ্ছে 10:22, ওই জন্য ভাবছি ভাতটা শুধু একটু পরে করবো। আর এখানে আমার জন্য ম্যাগি করে নিয়েছি, ওর জন্য ডিমের পোচ করেছিলাম। পোচটা না পারফেক্ট হয়েছিল, কিন্তু কড়াই থেকে যেহেতু নামাতে হচ্ছিল তো ওই জন্য না একটু ভেঙে গেছে, জানি না কি বলবো। ওরা আবার পোচ পারফেক্ট চাই, আর আমি পারফেক্টই করি। ফ্রাইং প্যান হলে কি একদম নামিয়ে দেওয়া যায়, কিন্তু কড়াই তো খুন্তি দিয়ে নামাতে হচ্ছিল, তো গেছে একদমই। আর ইন্ডাকশনে হচ্ছিল পোচটা, যাই হোক তো গেছে। আর ওকে দিয়েছি প্রোটিন পাউডারটা, আজকে প্রোটিন পাউডারটা একটু কম দিয়েছি না, ওই জন্য গ্লাসে। আর এই হচ্ছে মাছটা করা রয়েছে, আর মাছের নিচে রয়েছে শাক ভাজাটা। তো চলো, এই আমাদের আজকে হয়ে গেল, 10:22 সব শেষ। এবার টিফিন টিফিন খেয়ে বেরোবো একটু। বাজে পাক্কা 11:00, এখন আমরা বেরোচ্ছি। তো দেখে বুঝতেই পারছো রোদটা কতটা উঠেছে, ভালোই রোদটা উঠেছে আর কি। তো এখন বেরোবো আমরা, এতক্ষণ খেয়ে দিয়ে একটু বসেই ছিলাম, সব কাজ হয়ে গেছে, তো আর অসুবিধা নেই, এসে শুধু আমি স্নানটা করতে যাবো আর ভাতটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে শেষ কাজ বাজ। আর ওনারকে ফোন করলাম, মানে ওই ফ্ল্যাটটার ওনারকে, যে ডিমার্টের উল্টো দিকে দেখতে যাবো যেটাকে, এখন আবার বলছে 1 ঘন্টা বাদে আসো, মানে এরা ফ্ল্যাট দেবে না দান করবে, বুঝতে পারি না মাঝে মধ্যে, যাই হোক না কেন। তো তার আগে আমাদের কিছু কাজ আছে, তো সেগুলো করব। প্রথমে যাব চায়না মার্কেট, একটু টেবিলগুলোর ব্যাপারে কথা বলবো, তারপর যাব গ্যাসের ছেলেটার কাছে, যদিও প্রথমে গ্যাসের ছেলেটা পড়বে দোকান, আগে গ্যাসের ছেলেটার কাছেই যাব। তো ওর কাছে গ্যাসটা নিয়ে যাওয়ার কথা বলতে হবে, তো সেই কাজগুলো রয়েছে। তো চলো একে একে সারতে সারতে যাব, তারপর ডিমার্টে ঢুকতে হবে, একবার দুধ নেব, চলো পরপর পরপর কাজ করতে হবে। গ্যাসের দোকানের কাজটা তো হয়ে গেছে, ওটা কখন আনতে যাবি বলেছ গো? ও 12:15 তো ফোন করবেই, তো ওই একটাও হ্যাপা হয়ে রয়েছে, আর ওই ফ্ল্যাটটা দেখতে যাওয়ারও কথা আমাদের 12:00 দিকে। তো দেখা যাক কি হয়, আমরা এসেছি, আমরা গতি এক্সপ্রেসে স্কুটি আর সাইকেলটা পাঠাবো বাড়িতে, সব থেকে কমে ডোর টু ডোর হবে। আর এখানে এসে দেখছি এখানে ওয়্যার হাউসও রয়েছে, তো একটু কথা বলতে হবে, স্টোরেজ হাউসই যেটা আর কি, যে রাখা যাবে তার মানে জিনিসপত্র এখানেও, তো একবার এখানেও কথা বলে দেখি যে কত কি বলে বা কিছু। আমরা জানতাম না যে এখানেও রাখে, তো অফিসটা দেখতে এসেছিলাম কিভাবে প্যাক ট্যাক করা হয়, তো সেখানেই এসেছি। এবার চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, যে যার সাথে কথা হয়েছে আমাদের, সে একটু বললো ফোন করা হয়েছে, সে আসছে। তো এই জায়গাটা না বেশ সুন্দর দেখো পেছনটা, তো এই যে সেই অফিসটা, এখানটাতে কথা বলতে এসেছি, সামনের দিকে যাই একটু এগিয়ে দেখে আসি এখানকার রাস্তাঘাট বাড়িগুলো। আজকের কপালটা না সত্যি খুব ভালো, দেখেই বুঝতে পারছো একদম বিদিগিচ্ছিরই অবস্থা আমাদের। একটা কাজ না, সব শত শত কাজ মনে হলো সেরে এলাম, কিন্তু সবকটাই সাকসেসফুল হয়েছে, কিন্তু একদম তো আজকে ফেলে আসিনি কাজ। মানে আমাদের ঘরের সমস্ত জিনিস, এমনকি স্কুটি সাইকেল সব ব্যবস্থা হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে, আমরা টোকেন মানি দিয়ে বুকও করে ফেলেছি ডেট, সব ঠিকঠাক হয়ে গেছে। এমনকি একটা সুখবরও আছে যে অনুরূপাদের ফ্ল্যাটও ঠিকঠাক হয়ে গেছে, ওরাও ওটা টোকেন মানি দিয়ে আজকে হয়তো বুক করে ফেলবে, আজকে বা কালকে ওনাদের সাথে কথা বলে বুক করে ফেলবে। তো সব কাজ হয়ে গেছে, এখন 1:07, আমি আরও দুজনে বসেছি, 2 গ্লাস জুস নিয়ে, আর পাচ্ছিলাম না, মানে লস্যিই বানাতাম এসে, আমার মিক্সিটা তো ওই ওপরটাতেই থাকে, অসুবিধা হয় না, কোনো হ্যাপা নেই, নামাও করো রেখে দাও আবার। তো টক দই যতটুকু আছে ওটা 1 গ্লাস হবে, 2 গ্লাস হবে না, তার জন্য ডিমার্ট একবার ঠু মেরেছিলাম আমরা, কিন্তু ডিমার্ট এখন যাওয়া সম্ভবই না, আজকে সানডে, লাইন পড়েছে প্রচণ্ড, তাই আর ঢুকিনি।
জুস খাবো, স্নান করতে যাবো। এই দেখো কি সাংঘাতিক কালো করে এসছে, এখন বাজে 5:45, বিভৎস কালো এসছে বৃষ্টি এলো বলে। ভাগ্যিস না আমরা বিকেলের জন্য কোনো কাজ রাখিনি, কি জোরে বৃষ্টিটা পড়ছে সেটা তো আর বলে বোঝাতে লাগবে না। দেখো না এক্ষুনি নামলো জাজ, এখন 6:05 পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে, পুরো পাপুসটা আমার ভেজা, রোজ ভিজছে এখানে থেকে থেকে, পুরো চন্ড জন নেমেছে। তোমরা তো দেখতেই পেলে এত ঝড় বৃষ্টি নেমেছে, আমার জুতো তো উড়িয়ে নিয়ে চলেই গেছে, হয়তো এবার কারেন্টও চলে যাবে, কারণ প্রচন্ড পরিমাণে শিল পড়ছে, প্রচন্ডই পরিমাণে। তো এরকমই এবার ঘর বন্ধ হয়ে বসে থাকতে হবে। ভাগ্যটা ভালো যে আমরা সকালে সমস্ত কাজ করে রেখেছি, বিকেলের আশায় রাখলেই গেছিল সে কাজ শেষ পুরো। তো ও চা খাচ্ছে, আমি একটু ঘরে বসেই ফোন দেখবো আর কি করবো। কষা মাংস আর ভাত খাবে রাতে দুপুর বেলা, যে ওর মাছকে যদিও বা খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু মাছ ভাত খেয়েছে আজকে সানডে বলে কথা তো বললো যে রাতে কষা মাংস আর রুটি খাবো, এই রুটি বলছি ভাত খাবো, তাই জন্য আমি টক দই নিয়েছি, আলু কেটে নিয়েছি, এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দই আর এখানে আলু আর এখানে মাংসটা, মাংসটা নুন মাখিয়ে নিয়েছি। আমি প্রথমে একটু ভাজা করে নেবো, মানে এমন কিছু ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া উচিত, ক্যামেরাম্যান ছুটে পালিয়ে যাবে। রয়েছে বলে আর যেতে পারছে না। ঠিক আছে আমি তাহলে ভাজাটা করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। দেখো এখানে মাংসটা তো ভাজা করে আমি তুলে নিয়েছি, একদমই কালারটা চেঞ্জ হয়েছে জাস্ট আর আমি তুলেছি, ওইদিকে আলুটা ভাজলাম আর কি, আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, অল্পই পেঁয়াজ কুচি। তো এবার আবার নাড়াচাড়া করবো, করে নিয়ে আসবো। এখানে আমার পেঁয়াজটাও বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে, আর এই যে এই পেস্টটা এটা আছে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ, যেহেতু আমার কাছে আদা রসুনের পেস্ট আলাদা করে রয়েছে তাই জন্য আমি এটার সাথে আদা রসুন বাটিনি, তোমাদের কাছে থাকবে না তাই তোমরা বেটে নেবে, আর যাদের কাছে থাকবে তো হয়েই গেল। আর এই যে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এই টক দইটা দিয়ে দেবো, অল্পই নিয়েছি, সাদা বলে বোধ হয় বুঝতে পারছো না, তা একদমই অল্প নিয়েছি। তো চলো এবার আমি সবটা অ্যাড করি আগে, তারপর আসি। দেখো সব মশলাপাতি আমি অ্যাড করে দিয়েছি, এমনকি নুন, একটুখানি টক দই দেওয়ার জন্য দুদানা চিনি আর একটু হলুদ, ব্যাস এটা দিয়ে দিয়েছি, কোনো জল অ্যাড করবো না আমি, এবার ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো, কষিয়ে নিই আমি। তো এই দেখো কষা মাংসটা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, ঢাকা চাপা দিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম, 10:00 সময় চলে গেছিলো কারেন্ট, যেটা এখন 11:45 বাজে এসেছে, ভাত কিছুটা ফুটেছিল আর কারেন্টটা চলে গেছে এই যে। তো এটা আর হোক আর একটু টাইম, কিছু তো করার নেই, আর কি করা যাবে, কিন্তু মাংসটাকে দেখতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু করতে পারো এভাবে, বেশ ভালো মাংসটা খেতে না খুবই ভালো হয়েছিল। তো চলো আজকে ওইভাবে ট্রাই করে দেখতে পারো, কিন্তু ভালোই লাগবে আশা করি খেতে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের দিনের ভিউজটা আমার এই এতদিনের ব্লগিং এর ক্ষেত্রে আজকে যে সকালে ব্লগটা ছেড়েছি সবচেয়ে কম, মানে এত কম আমি কোনোদিন আশাও করতে পারিনি, তো সবচেয়ে কম ভিউজ হয়েছে আজকেরটাই। যাই হোক আশা করি আস্তে আস্তে আবারও সবটা ঠিক হয়ে আসবে। তো চলো টাটা গুড নাইট, কালকে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।